এই মুসলমান দেশের মধ্যে ইসলাম মতবাদ যারা তারা আক্রমণ করবে, কোরআন ইসলাম বিরোধী নাস্তিকের বাচ্চাদেরকে প্রয়োজন আমরা আবার ইসলাম থেকে রাখার জন্য আবার যুদ্ধ করব, আবার যুদ্ধ করব ইসলামের পক্ষে, নিজের কথা রক্তদান করবো, কথা বলা লিখতে হবে তো, এদের পরিচালন আল্লাহ শোনেন। এদিকে তাকান, দুনিয়া যত চাকরির ভয় করবেন, মামলার ভয় করবেন, অস্ত্রের ভয় করবেন, ইত্যাদি মিষ্টি সবাই খাই দেয় না, রুচির ব্যাপার আছে একটা, এখন রুচি নাই, কথা বলে গেল দেখবেন আমরা যখন আম হয় বাবা আস্তে আস্তে বলো না ডাইরে ভাই কেটে মরে উঠছে দাদা, কথা বলে না কেন, আম বই নয় শুরু হয় বড় হয় কিছু বলে কিছু ডেলো যায় কিছু ডাইলো যায় শেষ পেট বাজারও যায় যে ভাই এটা দুধ দেয় না এ কিছু নতুন বিয়ে করছে কি করছো নির্মা আর কি জানি অঙ্গ ইস্টার কান্না ইস্টার মাইয়া রাখো
আল্লাহর
আয়াতের মধ্যে যখন আল্লাহ গভীর মনোযোগ বন্ধ করা যাবে না, ডাকাতি বন্ধ
বন্ধ করা যাবে না, লুচ্চাই বন্ধ করা যাবে না, দর্শন বন্ধ করা যাবে না, ইফতিজিন বন্ধ করা যাবে না, ইয়াবা বন্ধ করা যাবে না, পুরা কাজ বন্ধ করা যাবে না, যতদিন পর্যন্ত নামাজ ফরজ না করবে, বাধ্যতামূলক না করবে, কোরআন না থাকবে, নামাজ না থাকবে, সুন্নাত না থাকবে, আল্লাহর নবীর আদর্শ না থাকলে মুসলমান ভালো হবে না। কথা বলা ঠিক না ভাই, আমার ভাইরা আমার বন্ধুগণ, নবীজি দাঁড়ায় বলে ও দুর্বলতাই তোমার কি হয়েছে? মক্কার মধ্যে আমি আঘাত পেয়েছি, আমার মা ছিল না, আমার বাবা ছিল না, তেমনি ভাবে আমি এতিমের কষ্ট বুঝি, অসহায়দের কষ্ট বুঝি, তুমি তোমার কেউ নাই, চিন্তা করো না, যারা সাথে যারা আল্লাহর সাথে ভাব, তারা নাই দুনিয়াতে কোনো কিছুর অভাব, তুমি চিন্তা করো না। আজ আমি সুপার মধ্যে তোমার বসাই দিলাম, তোমার মালিক আল্লাহ, তোমার হেফাজত করবে, কে কথা বলেন কে? যে ব্যক্তি নামাজ পড়বে সে কখনো চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, অন্যের হক মারতে পারে না, চুরি করতে পারে না, মানুষকে কষ্ট দিতে পারে না, মা বাবার হক কষ্ট করতে পারে না, রাষ্ট্রের হক কষ্ট করতে পারে না, দেশের শত্রু হইতে পারে না। যে ব্যক্তি নামাজ নাই, দিন নাই, ধর্ম নাই, কর্ম নাই, সে জানো আর কথা বলা ঠিক না বেটে। বাইরে আমার বন্ধুরা, ও আজ আমার সে আল্লাহ বলে তাদের দুনিয়ার মধ্যে গজব, তাদের দুনিয়ার মধ্যে লাঞ্ছিত, বঞ্চিত।